হাই বন্ধুরা, আমি সৌম্যজিৎ আর সৌম্যস্ট একটাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রিভিউ করব ইয়াম্মা ফ্যামিলি থেকে আসা আর একটি সাকসেসফুল বাইক, ইয়াম্মা MT15। হ্যাঁ, এটা R15-এর বলতে পারেন একটা ন্যাকেড ভার্সন। আর এই বাইকটি রিভিউ করার জন্য হেল্প করেছে কালোরের পিএসি অটোমোবাইল। আগে দেখে নিই এই বাইকের কিছু সিনেমেটিক ভিডিও, তারপর শুরু করব এই বাইকের রিভিউ, কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে শুরু করা যাক এই বাইকটির হেডলাইট থেকে। এই বাইকটিকে কোম্পানি যে হেডলাইট সেট আপটা করেছে অনেকটা মনস্টারের মতো দেখতে লাগে। এবং এর যে মেনটা মেন যে লাইট দিয়ে, যেটা প্রজেক্টর হেডলাইট, প্রজেক্টরের উপর এলইডি, তার জন্য রাস্তাবেলা রাত্রিবেলায় যে ভিজিবিলিটি পাওয়া যায় অত্যন্ত ভালো। এবং রাত্রিবেলা যখন পুরো লাইট সেট আপটা জ্বলে তো পুরো অনেকটাই বেটার লাগে এবং পুরোটাই মনস্টারের মতো দেখতে লাগে দূর থেকে। এবং এর সঙ্গে যদি টার্ন ইন্ডিকেটার দুটো এলইডি সেট আপে কোম্পানি দিত তো আর একটু বেটার হতো। এই বাইকে যে ইঞ্জিন কোম্পানি ইউজ করেছে সেটা হচ্ছে 155 cc-র ইঞ্জিন। এবং এর মধ্যে যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করেছে কোম্পানি সেটা হচ্ছে 18.4 PS, 1000 RPM। আর ম্যাক্সিমাম টর্ক যেটা ইউজ করেছে সেটা 14.1 Nm, 7500 RPM। এবং এর সঙ্গে বলি এই বাইকটি হচ্ছে 4-valve লিকুইড কুল ইঞ্জিনের সাথে আসে, 6-speed গিয়ার বক্সের সাথে। এবং এর যে সামনে একটা দেখতে পাবেন যেটা ইঞ্জিন কাউল গার্ড আছে, এটি অনেকটাই লুকের দিক দিয়ে লুকটাকে বেটার করে। এবং তার থেকেও যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে জল কাদার হাত থেকে বর্ষাকালে বাঁচায়। এবার আসবো আমরা সুইচ কোয়ালিটি এবং ডিসপ্লে নিয়ে। প্রথমেই বলি এখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন অন অফ সুইচ, সেলফ স্টার্ট, সেকেন্ড ডিসপ্লে। আর লেফট সাইডে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আপার ডিপার, পাজ লাইট, হর্ন আর হচ্ছে টার্ন ইন্ডিকেটার। একটু প্রথম প্রথম প্রবলেম হবে টার্ন ইন্ডিকেটার আর হর্ন, কারণ দুটো জায়গা অপোজিট সাইডে আছে। সেকেন্ড তো ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেশান পেয়ে যাবেন এখানে, ফুয়েল গেজ, এবং এর মধ্যে যেটা পেয়ে যাবেন ক্লক, সেটিও এর মধ্যে পেয়ে যাবেন। এবং এর মধ্যে অ্যাভারেজ কীরকম মাইলেজ দিচ্ছে সেটাও আপনারা পেয়ে যাবেন। ওডোমিটার, ট্যাকোমিটার, পাস লাইট, ABS, নিউট্রাল, ফুয়েল ইঞ্জেক্টর, যতগুলি আছে ফুললি ডিজিটালে আপনারা সবকটাই পেয়ে যাবেন। এবং এখানে RPM লিমিট জন্য যে লাইটটি আছে সেটিও এখানে আপনারা পেয়ে যাবেন। কোম্পানি ফন্ডে যে ট্যারটি ইউজ করেছে ওটা MRF-এর ট্যার, এবং ওটার সাইজ হচ্ছে 100x80x17। এবং এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে আছে। ফন্ডে যে ডিশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা 282 mm সাইজ আছে ডিশটা। এবং রেয়ারে যে ট্যাটি ইউজ করেছে এটি হচ্ছে 140x70x17, এটাও MRF-এর ট্যার কোম্পানি ইউজ করেছে। এবং রেয়ারেও যে ডিস্টি দেখছেন এটা 220 mm, সেই জন্য এই বাইকটি ব্রেকিং সিস্টেম অত্যন্ত ভালো। কোম্পানি এখানে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে স্লিপারি ক্লাচ, অত্যন্ত স্মুথ, এবং 6-speed গিয়ার বক্সের সাথে আছে। এবং যেটি আপনার কখনোই রাস্তায় কোনো কিছু ট্রাফিক জ্যাম হোক, হাই রোড হোক, কখনোই আপনার কোনো প্রবলেম ফিল করতে দেবে না এই ক্লাচ আর গিয়ারটা, এতটাই স্মুথ এবং অনেকটাই বেটার। কখনো আপনি গিয়ার ফেলছেন, গিয়ার পড়ছে না, বা মাঝখানে আটকে গেছে গিয়ারটি, তার জন্য ফলস হচ্ছে গিয়ারটা, এরকম কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। এই বাইকটি 4টে কালার আছে, 4টে কালারই আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 4টে কালারের ফটো আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখবেন এবং যেটি পছন্দ সেটা আপনারা চুজ করবেন। এবং এখানে ফ্রন্টে যেটা কোম্পানি ইউজ করেছে সেটা টেলিস্কোপিক আপ সাইড ডাউন ফ্রন্ট ফগ 37 mm। এবং এখানে যেটা সাসপেন্সারটা কোম্পানি ইউজ করেছে লিঙ্কের টাইপ মনোস্কর সাসপেন্সার। এবং এর যে হাইট আছে এটা 5'8" 6'0" কোনো প্রবলেম হবে না, অনায়াসেই পা পেয়ে যাবেন মাটিতে এবং ব্যালেন্সও খুব বেটার পাবেন। এবং এর যে ট্যাঙ্কিটা কোম্পানি ইউজ করেছে এটা হচ্ছে 10 লিটারের ট্যাঙ্কি আছে, যেটার মাইলেজ কোম্পানি ক্লেম করছে 57 কিলোমিটার। কিন্তু আমার যেটা পার্সোনালি অনার রিভিউ থেকে পেয়েছি সেটা হচ্ছে 48-50, সেটা হচ্ছে আপনার সিটি। এবং হাইওয়েতে আপনি 51-54 ইজিলি পেয়ে যাবেন। রিয়ারের ব্যাকলাইটটি খুবই সুন্দর, এবং তার সঙ্গে মোটা ট্যারটির কারণে ব্যাক থেকে এর যে লুকিং
অনেকটা স্পোর্টি লুক দেয়। এবং হ্যাঁ, কিছুদিন আগে যে রিভিউটা আপনারা দেখেছেন FZS V3, তারও ব্যাকসাইড থেকে লুকটা কিছুটা এইরকম, কিন্তু সাইলেন্সার দেখলে একটু চেঞ্জ মনে হয়। সেই রিভিউ যদি আপনারা না দেখেন, গিয়ে দেখে নিতে পারেন, আমার ওপরে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। বাইকটা স্টার্টিংয়ের সময় যতটা স্মুথ ইঞ্জিন পেয়ে যাবেন, মানে সেকেন্ড গিয়ারে যদি 20-25 চালান, যতটা স্মুথ হবে বাইকটি, আবার যখন এই বাইকটিকে আপনি হাই রোডে নিয়ে যাবেন, যখন হাই স্পিডে গাড়িটিকে চালাবেন, 7,500 RPM 8,500 RPM যখন চালাবেন, গাড়িটি ততটাই আপনাকে পাওয়ার দেবে এবং চালাতে মজা ফিল করবেন আপনি। তা সেই সময় আপনি কোনো ভাইব্রেশন ফিলও করবেন না। ইঞ্জিনটি সেই ভোলা যেতেই পারে, ইঞ্জিনটি খুবই স্মুথ। এবার বলা যাক এই বাইকটিকে নিয়ে কিছু কথা। এই বাইকটি R15-এর ন্যাকেড ভার্সান, কিন্তু যা অনেকেই মনে করেন যে R15-টা যেহেতু একটু স্পোর্টি, একটু লিন হয়ে চালাতে হয়, ওই জন্য হাত এবং কাঁধ দুটোরই খুব প্রবলেম হয়, সেই জন্য তারা এই ইঞ্জিনটাকে অনেকে পছন্দ করেন এতটা স্মুথ। সেই জন্য তারা সেই ইঞ্জিনটাকে যদি পছন্দ করে থাকেন, তারা তো MT15-এ এই মডেলটি আপনারা নিতে পারেন। সেম ইঞ্জিন পেয়ে যাবেন, সেম পাওয়ার, সেম টর্ক সবই পেয়ে যাবেন, কিন্তু এর মধ্যে যেটা পাবেন না, R15-এ ডুয়েল চ্যানেল ABS আছে, এটার মধ্যে সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর এই বাইকটি যেটা না বললেই নয়, এর যে সিটটা আছে, সিটটা অত্যন্ত নরম, চালানোর জন্য কোনো কোমরে ব্যথা পাওয়া যায় না, খুবই আরামদায়ক, কিন্তু অনেকটাই ছোট। পিলিয়ান নিয়ে বসা যাবে, কিন্তু এটা নিয়ে যদি ট্যুরিং করতে চান তো কখনোই পারবেন না, কারণ এর পেছনে আপনার ব্যাগ বা কিছু রাখতে পারবেন না। এর জন্য আলাদাভাবে আপনাকে ট্যুরিংয়ের জন্য আপনাকে ব্যাকসাইডটা বাড়াতে হবে। এর যে প্রাইস আছে, প্রায় অনরোড প্রাইস 2,00,000 টাকা। এবার বলি এই সেগমেন্টে আরেকটা বাইক আছে KTM থেকে, Duke 125। Duke 125, যারা ডিউক লাভার্স তারা বা KTM লাভার্স তারা নিলেন তো ঠিক আছে, কিন্তু যদি দুটো বাইকের মধ্যে কম্পেয়ার করেন তো সেই প্রাইসে আমার মনে হয় MT15 বেটার। তার থেকে বেটার পাওয়ার প্রডিউস করবে, বেটার মাইলেজ, বেটার না হলেও সমতুল্য মাইলেজ আপনাকে দিয়ে দেবে, এবং আপনার স্মুথ ইঞ্জিন। Duke 125 থেকেও আপনি হচ্ছে এতে স্মুথ ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এতে হচ্ছে আপনার ABS, ওর মধ্যেও আপনি ABS পাবেন। এর মধ্যে যে ডিস সাইজ আছে, সেই ডিসটি ওর থেকে একটু বড়। এইরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।